বন্ধুগণ, বন্ধুগণ, আমি অভিভাবকদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি উত্তাপ আহ্বান জানাবো। আপনারা এই শাহবাগ নগরে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাতে আসবেন। আমি আশা করব আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা আমাদের সাথে সংহতি জানাবেন। আমাদের মাননীয় ভিসি স্যার, আমাদের শিক্ষক সমিতি গত আন্দোলনের সময় কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিলেন। আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকে এক কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইসলেট, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকের কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আসেন, তারা জেলায় জেলায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই, নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে, 2018 সালের পরিপত্র কেন বাতিল করা হলো, তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এখনো কেন কোটা বৈষম্য নিরসন করা হচ্ছে না, কেন এখনো 56% কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে থাকবে, এবং কত বড় সাহস যে প্রথম অতিথি শ্রেণীতে তারা এটা নিয়ে এসেছে, সেই সাহসের কিন্তু আমরা জবাব দিব। বন্ধুগণ, আপনাদেরকে এবং আমাদেরকে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু ধরে রাখতে হবে। আমাদেরকে, আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি আপনারা দেখেছেন অলরেডি অনলাইনে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। শিক্ষকদের